সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রথম গাণিতিক সমস্যা দেওয়া আছে 387 × 387 + 113 × 113 + 2 × 387 × 113 = what। এখানে একটি এক্সপ্রেশন দেওয়া আছে এবং এই এক্সপ্রেশনটির মান আমাদের নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা এখানে 387 এই সংখ্যাটিকে যদি আমরা এ ধরি, এ বিবেচনা করি, এবং 113 এই সংখ্যাটিকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এ ইন্টু এ, সরি, এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস টু ইন্টু এ ইন্টু বি, টু ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, কারেক্ট। এখন লক্ষ্য করা যাক, এখানে এ এর মান কত? 387 এবং বি এর মান কত? 113 এবং 387 এবং 113 যদি আমরা যোগ করি আমরা কত পাচ্ছি? সিম্পলি 500, আমরা এখানে পাচ্ছি 500 স্কোয়ার। এখন আমরা প্রথমত এখানে 5 এই সংখ্যাটির স্কোয়ার নির্ণয় করি, আমরা পাচ্ছি 25। এখন 5 এই সংখ্যাটির, এই 5 এই ডিজিটটির লক্ষ্য করা যাক, ডান দিকে দুটি জিরো ডিজিট রয়েছে, তাহলে এখানে 25 এর ডান দিকে আমাদের 4 সংখ্যক অর্থাৎ 4টি জিরো ডিজিট বসিয়ে দিতে হচ্ছে, কারেক্ট। তাহলে আমরা এখানে পাচ্ছি 250,000। তাহলে আমাদের প্রথম যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটির মান হচ্ছে 250,000, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, আমরা দ্বিতীয় এক্সপ্রেশনটি এখানে লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 87 × 87 + 61 × 61 - 2 × 87 × 61। এখানে যদি আমরা 87 এই সংখ্যাটিকে এ ধরি এবং 61 এই সংখ্যাটিকে বি ধরি, আমরা পাচ্ছি এখানে এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, টু ইন্টু এ ইন্টু বি। তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু আমরা বলতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। লক্ষ্য করা যাক, এখানে এর মান হচ্ছে কত? 87 এবং বি এর মান হচ্ছে 61, 87 - 61 হোল স্কোয়ার, কারেক্ট। আচ্ছা, 87 থেকে আমরা 61 এখানে বিয়োগ করার জন্য ক্যালকুলেটার নিয়ে আসি, 87 - 61 আমরা এখানে পাচ্ছি 26, কারেক্ট, 26 হোল স্কোয়ার, আমরা পাচ্ছি 26 হোল স্কোয়ার। আমরা 26 হোল স্কোয়ারের মান নির্ণয় করি, লক্ষ্য করা যাক আমরা পাচ্ছি 676। তাহলে আমরা দেখছি আমাদের প্রদত্ত যে এক্সপ্রেশন, দ্বিতীয় এক্সপ্রেশন, তার মান হচ্ছে 676, তাহলে এটাই কিন্তু হবে অ্যান্সার।